প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখবেন বাংলাদেশের বিখ্যাত পাঁচজন ইমানদার নেতার তালিকা। তো চলুন আজকে আর বেশি ভণিতা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশের ইমানদার নেতার মধ্যে একজন অন্যতম ইমানদার নেতার নাম হলো শামীম ওসমান। দূর থেকে মনে হতে পারে তিনি অত্যন্ত কঠোর হৃদয়ের একজন মানুষ, কিন্তু ব্যক্তি হিসাবে পুরোটাই উল্টো এই শামীম ওসমান। অত্যন্ত পরেজগার একজন নেতা হলেন এই শামীম ওসমান। একটি মঞ্চে বক্তব্য প্রদানের সময় তিনি বলেন, আমি 22 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতি রাতে 70-80 রাকাত নফল নামাজ পড়ি ও প্রতিদিন 2 বেলা কোরআন শরীফ পড়ি। চলুন এই ভিডিও ফুটেজটি আমরা একটু দেখে আসি। 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেইলি 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে, 2 বেলা কোরআন শরীফ পড়ি। এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম শামীম ওসমান কতটা পরেজগার ও ইমানদার একজন নেতা। বাংলাদেশের পরেজগার নেতার মধ্যে আরেকজন অন্যতম নেতার নাম হলো ডাক্তার দীপু মনি। তিনি দাবি করেন তিনিও এক আল্লাহর একত্ববাদী বিশ্বাসী এবং মানুষের কল্যাণে তিনি সর্বদা কাজ করে যান এবং তার এই সমস্ত কাজ মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি করে থাকেন। তবে আমরা যদি ডাক্তার দীপুমনির ভিডিও ফুটেজগুলো একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো তিনি অত্যন্ত আদব কায়দা অবলম্বন করে চলাফেরা করেন, যে কোনো মঞ্চে তিনি শালীনতা রেখেই বক্তব্য প্রদান করেন। এছাড়া তিনি ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে সময় পেলে স্টাডি করে থাকেন। আলেমদের একটি মঞ্চে তিনি সূরা নিসার 85 নম্বর আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করেন এবং স্পষ্ট করেন কাউকে ভোট দেওয়ার সময় অবশ্যই সূরা নিসার 85 নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিতে হবে। তিনি এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, আমার সুপারিশের কারণে কেউ যদি কোনো দায়িত্বে যায় এবং সেই দায়িত্ব থেকে সে যদি খারাপ কাজ করে তাহলে তার দায়ভার আমাকেই নিতে হবে। এভাবে কোরআনের বিভিন্ন আয়াত ব্যাখ্যা করতে পারেন এই ডাক্তার দীপু মনি। ভোট দেওয়ার সময় সূরা নিসার 85 নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিতে হবে নাকি? সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন 85 নম্বর আয়াতে, কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তার মধ্যে তার অংশ থাকবে। এটার মানে কি? আমার সুপারিশের কারণে কেউ যদি কোনো দায়িত্বে যায় আর সে যদি খারাপ কাজ করে তার দায়িত্ব কিন্তু আমার ঘাড়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম ডাক্তার দীপুমনি কতটা ইমানদার এবং পরেজগার একজন নেত্রী। বাংলাদেশের পরেজগার নেতার মধ্যে আরেকজন অন্যতম পরেজগার ও ইমানদার নেতার নাম হলো আন্দালিব রহমান পার্থ, যাকে বলা হয় তিনি যুবকদের আইকন। অত্যন্ত সুদর্শন এবং স্মার্ট একজন নেতা হলো এই আন্দালিব রহমান পার্থ। প্রভাবশালী পরিবারের সন্তান এবং জামাই হওয়া সত্ত্বেও ক্ষমতার প্রতি কোনো লোভ নেই এই আন্দালিব রহমান পার্থর। তিনি চাইলে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা লোপাট করা ছিল তার বাম হাতের খেলা, কিন্তু তিনি পরকালকে অতিমাত্রায় ভয় করেন। তার কাজের হিসাব পরকালে মহান আল্লাহ তাআলা নিবে এই ভয়ে তিনি দুনিয়াতে কোনো পাপ কাজ করতে পারেন না এবং প্রচণ্ডরূপে সৃষ্টিকর্তাকে ভয় করার কারণে তিনি অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন। আন্দালিব রহমান পার্থ অন্যান্য নেতাদের মতো বেলা 11টা কিংবা 12টা পর্যন্ত ঘুমায় না। তিনি ভোরবেলা ফজরের নামাজ পড়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। তাহলে আমরা খুব সহজে বলতে পারি বাংলাদেশের ইমানদার নেতার মধ্যে আন্দালিব রহমান পার্থ একজন অন্যতম ইমানদার নেতা। বাংলাদেশে ইমানদার নেতার মধ্যে আরেকজন অন্যতম ইমানদার নেতার নাম হলো গোলাম মাওলা রনি। তিনি পুরোপুরি ইসলামিক মাইন্ডের একজন নেতা। টিভি চ্যানেলের টকশোতে অত্যন্ত সাবলীল ও নম্র ভাষায় প্রতিপক্ষকে বাস দিয়ে থাকেন এই গোলাম মাওলা রনি। সেই সাথে প্রকাশ্যে এবং গোপনে অত্যন্ত দান সদগা করে থাকেন বাংলাদেশের এই বিখ্যাত নেতা। আমি গোলাম মাওলা রনির একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে তিনি দরুদ শরীফ পাঠ করছেন। ভিডিওতে স্পষ্ট দেখলেন কত সুন্দর করে দরুদ শরীফ পাঠ করলেন গোলাম মাওলা রনি। তো চলুন এবার তার কণ্ঠে একটি সুন্দর মোনাজাত আমরা শুনে আসি। যারা মুসলমান তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতিপালন করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, একজন সত্যিকার মুসলমান হিসেবে যেভাবে বিশ্বাস করা উচিত, যেভাবে কর্ম করা উচিত, যেভাবে চলা উচিত, সেইভাবে চলার কর্ম করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা ফিরলি জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। তিনি যেভাবে দরুদ শরীফ ও মোনাজাত করলেন আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো নেতা এত সুন্দর করে দরুদ শরীফ ও মোনাজাত করতে পারে। এ থেকে আমরা স্পষ্ট প্রতীয়মান হলাম যে
গোলাম মাওলা রনি বাংলাদেশের একজন বিখ্যাত পরহেজগার ও ইমানদার নেতা।